পেঁয়াজের ঝাঁজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন বাজারে। যশোরের শার্শান আবরণ, বেনাপোল, জিওর গাছা সহ বিভিন্ন সবজি মশলার বাজারে হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের দাম। 35 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে কেজি। আবার গ্রামের বিভিন্ন মুদি দোকানেও 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে কিছু চিত্র দেখাবো আমরা, শোনাবো ক্রেতা বিক্রেতা। আগে 55-60 টাকা বেচেছি, এখন বেশি 65-70 আয় দুই দিন। এখন ইন্ডিয়াতে পেঁয়াজ না আসা পর্যন্ত, মাল না আসা পর্যন্ত পেঁয়াজের দাম আর কমবে না, আরো হয়তো বাড়তে পারে। ছিল পেঁয়াজ 50 টাকা, আর এখন পেঁয়াজের 75-80 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। এখন মানে যে মোকামে ওখানেই 75 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, এখানে আমরা কত আসবো। এখানে এলসি দরকার আছে, এলসি না হওয়ার কারণে ওই যে আজগুলি কালগুলি এই দেবে দেবে বলে এই বাজারটা বেড়ে গেল। এলসি খুললে অবশ্যই পেঁয়াজ দাম কমে। দিন আগে মনে করেন 55 টাকা বিক্রি হয়েছে, আর একদিন ধরুন 75 টাকা, অবশ্যই কমবে যদি এলসি আসে, যদি এলসির উপর নির্ভর করে। এলসি যদি হয় অবশ্যই পেঁয়াজের দাম কমে যাবে কথা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। আর পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে এই আলোকচিত্রটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দুদিন আগেও আমরা পেঁয়াজ কিনছিলাম 45 টাকা করে, এখন পেঁয়াজ দুদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে গেছে, 60 টাকা 65 টাকা চাচ্ছে পেঁয়াজ। আমাদের মতো গরিব মানুষ আমরা এই সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তা আমরা কেন্দ্র কী করে খাবো কী করে, পেঁয়াজ বাদেই তো খাওয়া লাগবে দেখছি। বলছি কি প্যাঁচ 35-65 টাকা কেজি, তো প্যাঁচ কিনে খাবো কীভাবে, আমরা হলাম গরিব গরিব মানুষ, আরও তো অন্য অন্য মালের দাম বাড়তি। আগে ছিল 45, এখন হয়েছে 65, এসব জিনিস কিনে খাবো কীভাবে। 1 কেজি প্যাঁচ যদি 65 টাকা হয় তাহলে অন্য অন্য মাল কিনভাবে কিনে খাওয়া হবে। দাম অতিরিক্ত বেশি, গত সপ্তাহ 43-40 টাকা কিনেছে, আর এই সপ্তাহ 75 টাকা, আর আলু দামও বেড়ে গেছে 5 টাকা। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। চলুন দেখে আসি পেঁয়াজের বাজার পরিস্থিতি। পেঁয়াজ দাম বেশি, ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আসলে পেঁয়াজের দাম কমে যাবে। বর্তমান বাজার 65, তারপরে বাজারে পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আসলে বাজার নিয়ন্ত্রণে চলে আসে। বলছি এখন বেশি 60 টাকা বস্তা কাটা, ঢালাই 65 টাকা খুচরা, ইন্ডিয়ান পেঁয়াজ আসলে আরও কমে যাবে আর কি। বাজার ছিল 50, এখন 60 থেকে 65 টাকা। কি কারণে এটা? কি কারণে মানে আমদানি কম, ইন্ডিয়ান পেঁয়াজ আসছে না বলে এই জন্য দাম বেশি কমে যাবে দাম। আগে পেঁয়াজ দাম ছিল 50-55, এখন 60-65। আমাদের আছে বাংলাদেশে পেঁয়াজের মানে উৎপাদন কম, যা ছিল মোটামুটি পেঁয়াজ আসলে আমাদের বাজার কমে যাবে। দাম অতিরিক্ত বেশি, গত সপ্তাহ 43-40 টাকা কিনেছে, আর এই সপ্তাহ 75 টাকা, আর আলু দামও বেড়ে গেছে 5 টাকা। তারপরে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া লোক, আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ আনতে করা হোক মনিটরিং, প্রশাসনের প্রতি উদ্যত আহ্বান ক্রেতা সাধারণের, এবং ব্যবসায়ীদের অভিযোগ বাজারে পেঁয়াজ কম আসছে না, ভারতে পেঁয়াজ তাই বেড়েছে দাম, ভারতে পেঁয়াজ আমদানি সহ উৎপাদন বাড়লেই কমবে দাম, এমনটি প্রত্যয় ক্রেতা বিক্রেতা সহ স্থানীয়দের।